আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে Xiaomi এর অফিশিয়াল টিভিটা আছে। এটা হচ্ছে 24 ইঞ্চি বেসিক ফ্রেমলেস Sony Plus ব্র্যান্ড Sony Plus ব্র্যান্ডের ফ্রেমলেস দেখতে পাচ্ছেন একদম ন্যানো বেজেল 24 ইঞ্চির মধ্যে ফ্রেমলেস ফ্রেমলেস 32 ইঞ্চি নন স্মার্ট ডাবল গ্লাস এই টিভিটা নন স্মার্ট এর মধ্যে ডাবল গ্লাস জি এটা হচ্ছে 32 ইঞ্চি তে নন স্মার্ট এর ভিতর ডাবল গ্লাস এই টিভিটা আপনারা আমাদের কাছে মাত্র 10000 টাকা হলে পেয়ে যাবেন। ক্ষেত্রে 3 থেকে 3.5 কেজি পর্যন্ত এই টিভি আকার না আমি আপনাদেরকে নরমাল একটু দেখাই দিই যদি সাউন্ড আপনারা নিতে পারেন এতদিন এর আগে এমআই যত ব্র্যান্ড ছিল যত টিভি ছিল যত মডেল ছিল সবই ছিল আনঅফিসিয়াল আনঅথরাইজড আপনার বাসা যদি বান্দরবন সুন্দরবনের গহীন জঙ্গলেও হয় যদি প্রোডাক্টের কোনো প্রবলেম হয় আপনার টিভি নিয়ে আসতে হবে না আমাদের সার্ভিসম্যান আপনার যাবে গিয়ে আপনার টিভি সার্ভিস করে দিয়ে আসবেন। JVCO এটা হচ্ছে DK5 মডেল JVCO মধ্যে আমাদের কাছে J9TH হয় জি DK5 হয় DF1 হয় আচ্ছা অফারটা হচ্ছে আমাদের 32 ইঞ্চি স্মার্ট টিভি থেকে 65-75 ইঞ্চি পর্যন্ত ক্যাশ 5000 টাকা একটা ডিসকাউন্ট আছে ঢাকা সিটির ভিতরে আমরা চাঁদ রাত পর্যন্ত একদম ফ্রি হোম ডেলিভারি এবং হচ্ছে ফ্রি ইনস্টলেশন করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম হচ্ছে ইলেকট্রিক থেকে আর আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে Sony Plus ব্র্যান্ড অ্যান্ড JVCO ব্র্যান্ডের অথেন্টিক টিভিগুলো যারা চাচ্ছেন আসলে রিজনেবল প্রাইসের মধ্যে একটা টিভি পারচেস করতে অনেকের বাজেটে হয়ে ওঠে না তো তাদের জন্য কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে টিভিগুলো নিয়ে আসার চেষ্টা করলাম সবগুলো টিভি ইনশাল্লাহ কালেকশন দেখাবো। আজকে আমরা চলে আসলাম হচ্ছে ঢাকার এলিফ্যান্ট রোড এটা হচ্ছে আলপন প্লাজা লেভেল 3304 নম্বর শপ। তো সম্পূর্ণ ভিডিওতে আমাদেরকে সাহায্য করবে ভাইয়া ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম সবাইকে রমজানের মোবারকের শুভেচ্ছা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। তো আজকে ভাইয়া আমি হচ্ছে এখানে 24 ইঞ্চি থেকে 75 ইঞ্চি টিভি সম্পর্কে কথা বলবো। আমাদের কাছে তিনটা ব্র্যান্ড আছে একটা হচ্ছে Sony Plus JVCO এবং হচ্ছে Xiaomi। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে Xiaomi এর অফিশিয়াল টিভিটা আছে। আচ্ছা আচ্ছা এছাড়া আমাদের কাছে Sony Plus JVCO এই টিভিগুলো আছে 24 ইঞ্চি থেকে 75 ইঞ্চি পর্যন্ত সবগুলো টিভি এবং কী কী ক্যাশ অফার আছে কী অফার আছে সব কিছু আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। ঠিক আছে তো আপনাদের এখানে আসার লোকেশনটা ক্লিয়ার করে দেন। এখানে দেখতে পাচ্ছেন A to Z সব লোকেশনের আমাদের ডিটেলসটা দেওয়া আছে তাও আপনারা যদি স্ক্রিন কিউআর কোডটা করেন তাহলে হচ্ছে আপনারা আমাদের ডিটেলসটা পেয়ে যাবেন। আমি এরপরেও মুখে আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে একদম সায়েন্স ল্যাব অফিসের উল্টো পাশে আলপন প্লাজা তিনতলায় 304 নম্বর শপ ইলেকট্রোটেক এখানে আসলে আমাদের আপনারা আমাদের এই শপটা পেয়ে যাবেন। ঠিক আছে ভাইয়া তো আজকে আমাদেরকে শুরু করবেন কোন টিভিটা দিয়ে? আমরা আজকে হচ্ছে 24 ইঞ্চি এই বেসিক ফ্রেমলেস টিভিটা দিয়ে শুরু করব। ওকে এটা হচ্ছে 24 ইঞ্চি বেসিক ফ্রেমলেস Sony Plus ব্র্যান্ড Sony Plus ব্র্যান্ডের ফ্রেমলেস দেখতে পাচ্ছেন একদম ন্যানো বেজেল 24 ইঞ্চির মধ্যে ফ্রেমলেস ফ্রেমলেস কল্পনা করা যায় কল্পনা করা যায় না আসলে কারণ আমরা এই ফ্রেমলেস এর জন্য এই যে আমি এত বড় একটা আপনি দেখতে পাচ্ছেন মনিটর নিয়েছি এটা হচ্ছে Xiaomi মনিটর 15000 টাকা দিয়ে একটা 24 ইঞ্চি মনিটর নিয়েছি ফ্রেমলেস এর জন্য অথচ Sony Plus এখন আমাদেরকে মাত্র 7000 টাকায় ফ্রেমলেস মাত্র 7000 টাকায় না তার অর্ধেকেরও কম প্রাইসে 7000 টাকায় আপনারা হচ্ছে এই টিভিটা দিয়ে দিচ্ছে আমাদেরকে ফ্রেমলেস টিভি 24 ইঞ্চি বেসিক। আচ্ছা 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 তারপর আমরা Sony Plus এর এটা হচ্ছে বেসিক ডাবল গ্লাস বেসিক ডাবল গ্লাস এটা হচ্ছে বেসিক ডাবল গ্লাস এই বেসিক ডাবল গ্লাস এই টিভিটা মাত্র আমাদের কাছে 7500 টাকা হলো 7500 টাকা জি 7500 টাকা হলে এই টিভিটা পেয়ে যাবেন এবং দুইটা টিভি হচ্ছে আপনার পেন ড্রাইভ HDMI VGA এবং হচ্ছে ডিশ চ্যানেল এগুলো সবই আপনারা ইউজ করতে পারবেন এবং রেজুলেশন হচ্ছে 1080x1920। আচ্ছা রমজানের জন্য কোনো অফার আছে কিনা ভাই আপনাদের? এই যে প্রাইসগুলো অ্যাকচুয়ালি এগুলো আমরা রমজানের অফার প্রাইসেই দিচ্ছি কারণ এই টিভিটার প্রাইস ছিল হচ্ছে 8000 টাকা সেটা আমরা দিচ্ছি হচ্ছে মাত্র 7000 টাকা এই টিভিটার প্রাইস ছিল হচ্ছে 8500 টাকা সেটা আমরা দিচ্ছি মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকা এছাড়া আরো ক্যাশ ডিসকাউন্ট আছে আমাদের সর্বোচ্চ 5000 পর্যন্ত আপনার হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট আছে তবে এটা আমি একদম ভিডিওর শেষে বলবো তো সুতরাং পুরো ভিডিও আশা করছি না টেনে দেখবেন এবং আমাদের এই অফারটা আপনারা অ্যাভেল করতে পারবেন। ঠিক আছে তারপর আসি আমরা হচ্ছে 24 ইঞ্চি স্মার্ট টিভিতে এটা হচ্ছে 24 ইঞ্চি স্মার্ট ফ্রেমলেস হ্যাঁ স্মার্ট এবং নন স্মার্ট এই ফ্রেমলেস দুইটা ফ্রেমলেস টিভির মধ্যে আউটলুকিং এ টু জেড সবকিছু সেম। আচ্ছা শুধুমাত্র একটা হচ্ছে নন স্মার্ট আরেকটা স্মার্ট যেটা হচ্ছে এটার হোম পেজে গেলে বোঝা যায়। আচ্ছা এটা র‍্যাম হচ্ছে 1GB রোম হচ্ছে 8GB অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 9 আর নন স্মার্টে তো আসলে র‍্যাম রোমের কিছু নাই পুরোটাই হচ্ছে আপনার বেসিক পেন ড্রাইভ হ্যাঁ বেসিক যে ব্যাপারটা ওইটা থাকবে তো এটার ভিতর যে
এটার যে টিভিটা এটার প্রাইস হচ্ছে মাত্র আমাদের কাছে 9000 টাকা মাত্র 9000 টাকা 24 ইঞ্চি স্মার্ট ফ্রেমলেস টিভি তবে এটার সাথে যেটা ফ্রেম সহ টিভি ওই টিভিটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 8500 টাকা মাত্র 8500 টাকা 8500 টাকা এই রমজানে মানে চার রাত পর্যন্ত অফারটা যেটা হচ্ছে আপনার মাত্র 8500 টাকা 24 ইঞ্চি স্মার্ট টিভি জি আচ্ছা তারপর আসি আমরা হচ্ছে 32 ইঞ্চি নন স্মার্ট টিভিটা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে 32 ইঞ্চি নন স্মার্ট টিভি 32 ইঞ্চি নন স্মার্ট এই টিভিটা আপনারা আমাদের কাছে মাত্র 9000 টাকা পেয়ে যাবেন মাত্র 9000 টাকা আর 32 ইঞ্চি একটা টিভি আপনারা এক বছরের পার্টস এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি 7 ডে রিপ্লেসমেন্ট গ্যারান্টি 10 ইয়ার সার্ভিস ওয়ারেন্টিতে আমাদের কাছে মাত্র 9000 টাকা পেয়ে যাচ্ছেন তারপর আমরা হচ্ছে 32 ইঞ্চি নন স্মার্ট ডাবল গ্লাস এই টিভি স্মার্টের মধ্যে ডাবল গ্লাস জি এটা হচ্ছে 32 ইঞ্চিতে নন স্মার্টের ভিতর ডাবল গ্লাস এই টিভিটা আপনারা আমাদের কাছে মাত্র 10000 টাকা হলে পেয়ে যাবেন মাত্র 10000 টাকা ডাবল গ্লাসের এই টিভিটা মাত্র 10000 টাকায় পেয়ে যাবেন ডাবল গ্লাসের মূল ব্যাপারটা হচ্ছে আসলে অনেকে বলে ডাবল গ্লাস আর সিঙ্গেল গ্লাস এটার মধ্যে পার্থক্য কি মেইন পার্থক্যটা আসলে ইন্টারনালি কোনো কিছু না জাস্ট আউটলুকিং এর ক্ষেত্রে একটা ডিফারেন্স থাকে সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে একটু দেখাই এটা হচ্ছে সিঙ্গেল গ্লাস আপনারা দেখেন হাত দেওয়ার সাথে সাথে একটা স্ক্র্যাচের মতো পড়তেছে মানে এটা সরাসরি প্যানেল ঠিক আছে আমাদের এটা লিকুইড প্যানেল সরাসরি প্যানেল কিন্তু এটা হচ্ছে এটাতে আমি জোরে কোনোভাবে কিছু দিয়ে আঘাত করতে পারবো না কিন্তু বাসায় দেখা যায় অনেক সময় ছোট বাচ্চারা থাকে খেলা চলে বা দুষ্টুমি করে টয় বা হচ্ছে রিমোট দিয়ে টিভিতে আঘাত করে সেক্ষেত্রে 3 থেকে 3.5 কেজি পর্যন্ত এই টিভি আঘাত নেয় আমি আপনাদেরকে নর্মাল একটু দেখাই দিই যদি সাউন্ডটা আপনারা নিতে পারেন অনেকটা জোরে কিন্তু দিয়েছি আমি অনেক জোরে দিয়েছি আমার শক্তিতে আশা করছি বাসার বাচ্চারা এত জোরে দিতে পারবে না আর দিলেও আসলে কিছু হবে না তবে অবশ্যই যদি মেটালিক কোনো কিছু লাইক হ্যামার বা প্লায়ার্স বা এই টাইপের কোনো মেটালিক কিছু দিয়ে যদি আঘাত করে সেক্ষেত্রে আসলে গ্লাস ভাঙবে এটা যত হেভি গ্লাসই হোক কিন্তু নর্মালি রিমোট টয় বা বল এইসব কিছু দিয়ে আপনার ডাবল গ্লাসের কিছুই করতে পারবে না তো এই ডাবল গ্লাস নন স্মার্ট টিভিটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এক বছরের গ্যারান্টিতে 10000 টাকায় মাত্র 10000 টাকা জি চমৎকার একটা টিভি কিন্তু তারপর আসি আমরা হচ্ছে ফ্রেমলেস টিভিতে এটা হচ্ছে 32 ইঞ্চি স্মার্ট ফ্রেমলেস টিভি স্মার্টের মধ্যে তাও আবার ফ্রেমলেস 2GB 16GB অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 11 এটার 2GB আগে ছিল 1GB 8GB এবং অ্যান্ড্রয়েড ভার্সন ছিল 9 এখন 2GB 16GB অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 11 তো এই টিভিটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ব্ল্যাক কালারটা অনলি ব্ল্যাক কালারটা মাত্র 12000 টাকা 12000 টাকা 7 ডে রিপ্লেসমেন্ট 1 ইয়ার পার্টস এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি 10 ইয়ার হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি এই সবকিছুই আপনার 12000 টাকার ভিতরে পেয়ে যাবেন কি বলেন ভাই মাত্র 12000 টাকায় 32 ইঞ্চি স্মার্ট টিভি টু জিবি র‍্যাম সবচেয়ে বড় কথা হচ্ছে যারা ঢাকার ভিতরে নেবে 7 দিনের ভিতর প্রবলেম হলে নতুন টিভি পাচ্ছেন আচ্ছা যারা ঢাকার বাইরে নিচ্ছেন তারাও সেম এবং ওই যে আপনার ট্রান্সপোর্টের যে কস্টিংটা ওইটা আমরা বেয়ার করব আনা এবং নেওয়া আচ্ছা ঠিক আছে 7 দিনের ভিতর ঠিক আছে তারপর হচ্ছে আমরা স্মার্ট ডাবল গ্লাস এটা হচ্ছে 32 ইঞ্চি স্মার্ট ডাবল গ্লাস টিভি আচ্ছা 32 ইঞ্চি স্মার্ট ডাবল গ্লাস এটাকে আমরা সাউন্ড বার মডেল বলি এটা মাত্র 13000 টাকা স্মার্ট ডাবল গ্লাস যেটা ডাবল গ্লাস একটা গ্লাস সহ 13000 টাকা 13000 টাকা হলে আপনারা এই টিভিটা আমাদের কাছে পেয়ে যাবেন এই দুইটা টিভির ভিতরে আবার ভয়েস কন্ট্রোল আছে যারা ভয়েস কন্ট্রোল চান তারা দুইটা টিভি 32 ইঞ্চি স্মার্ট সিঙ্গেল গ্লাস যেটাকে আমরা ফ্রেমলেস বলি এবং ডাবল গ্লাস দুইটা টিভিতে আপনারা হচ্ছে ভয়েস কন্ট্রোল পাবেন আচ্ছা আগে আসলে ভাই ভয়েস কন্ট্রোলের ব্যাপার বা ভয়েস কন্ট্রোল একটা টিভি নিতে হলে মিনিমাম 15-16-17000 টাকা একটা বাজেট রাখতে হতো লাস্ট গত সপ্তাহে আমরা হচ্ছে 15000 টাকা করে আমরা ভয়েস কন্ট্রোল টিভি সেল করেছি কিন্তু এবার শুধুমাত্র চার রাত পর্যন্ত আমরা এই 32 ইঞ্চি টিভি ভয়েস কন্ট্রোল সহ মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা ভয়েস কন্ট্রোল টিভি এবং ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল 14000 টাকা মাত্র 14000 টাকা ডাবল গ্লাস 32 ইঞ্চি পাওয়ার ভয়েস কন্ট্রোল স্মার্ট টিভি স্মার্ট টিভি ওকে তারপর আসি আমরা হচ্ছে 39 ইঞ্চিতে এটা হচ্ছে আমাদের 39 ইঞ্চি নন স্মার্ট টিভি আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন 39 ইঞ্চি এই টিভিটা আপনারা আমাদের কাছে মাত্র 15000 টাকা পেয়ে মাত্র 15000 টাকা এটা প্রাইস কিন্তু 16000 টাকা এখনো 16000 টাকা তবে আজকে আপনার ভিডিওর পরের থেকে এটা প্রাইস হয়ে গেল 15000 টাকা 15000 টাকা মানে রমজান মাস উপলক্ষে একটা ডিসকাউন্ট দিচ্ছে রমজান মাস উপলক্ষে 15000 টাকা আমাদের এই প্রোডাক্টের ঠিক আছে তারপরে আমরা হচ্ছে এই টিভিটাতে আসি এটা হচ্ছে স্মার্ট সিঙ্গেল গ্লাস 39 এর মধ্যে 39 ইঞ্চি স্মার্ট সিঙ্গেল গ্লাস এই টিভিটা আসলে 2GB র‍্যাম 16GB রম তবে বাংলাদেশে আসলে ভাই এখন আস্তে আস্তে 40 ইঞ্চি বলেন আর 39 ইঞ্চি বলেন আর 24 ইঞ্চি এই দুইটা টিভির ব্র্যান্ড হচ্ছে শুধুমাত্র চাইনিজ
সনি প্লাস এরাই রেখেছে, আস্তে আস্তে এটা চলে যাচ্ছে। আমরা হয়তো এই বছরটাই লাস্ট 24 ইঞ্চি আর 39 ইঞ্চিটা পাবো, এরপর আর 24 ইঞ্চি 39 ইঞ্চি পাবো না। হ্যাঁ, তা এটার প্রাইসটা হচ্ছে মাত্র 17,000 টাকা। 17,000 টাকা হলে স্মার্ট সিঙ্গেল গ্লাস, 2GB RAM, 16GB ROM, অ্যান্ড্রয়েড ভার্সন 11 ATP পেয়ে যাবেন। আচ্ছা, আর এটার সাথে যদি ভয়েস কন্ট্রোলটা নিতে চান তাহলে 1,000 টাকা অ্যাড হবে, প্রাইস হবে 18,000 টাকা। 18,000 টাকায় ভয়েস কন্ট্রোল স্মার্ট 39 ইঞ্চি টিভি। আমি আবারও বলে দিচ্ছি, 7-day রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 1-year পার্টস এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 10 ইয়ার্স হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি। ওকে, তারপর হচ্ছে 40 ইঞ্চি স্মার্ট ডাবল গ্লাস, এটার প্রাইস হচ্ছে মাত্র 18,000 টাকা। যদি ভয়েস কন্ট্রোল সহ নেন তাহলে হচ্ছে প্রাইস পড়বে 19,000 টাকা। আদার্স সবকিছু সেম, 2GB 16GB, অ্যান্ড্রয়েড ভার্সন 11। তারপর আমরা আসি হচ্ছে এই টিভিটাতে, এটা হচ্ছে 43 ইঞ্চি 43 ইঞ্চি। জি, 43 এই ইঞ্চির আপনারা 24 ইঞ্চির একটা টিভি দেখেছিলেন ফ্রেমলেস, 32 ইঞ্চির একটা টিভি দেখেছিলেন ফ্রেমলেস, এই সেম 43 ইঞ্চি ফ্রেমলেস। এটা হচ্ছে 43 ইঞ্চি সনি প্লাস ব্র্যান্ডের। আসলে আজকে আগুন লাগানোর কারণটাই হচ্ছে এটা, আপনি বুঝতে পারছেন। এটা হচ্ছে প্রাইস একদম লোয়েস্ট প্রাইসে দেবো, এর চেয়ে কম প্রাইসে আর হয় না। ₹21,500 মাত্র 21,500। যদি আপনারা ভয়েস কন্ট্রোল সহ নিতে চান সেক্ষেত্রে ভয়েস কন্ট্রোলের প্রাইস পড়বে হচ্ছে মাত্র 22,500 টাকা। আচ্ছা আচ্ছা, 1,000 টাকা ডিফারেন্স হবে। এছাড়া তারপর আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন শাওমি ব্র্যান্ড, শাওমির মধ্যে চলে আসছে, এটা হচ্ছে শাওমি। বাংলাদেশে একমাত্র এমআই টিভি, এই শাওমি টিভি হচ্ছে A2J সিরিজ, এই সিরিজটাই হচ্ছে আপনার অফিসিয়াল ব্র্যান্ড। এতদিন এর আগে এমআই যত ব্র্যান্ড ছিল, যত টিভি ছিল, যত মডেল ছিল, সবই ছিল আনঅফিসিয়াল, আনঅথরাইজ, এগুলোর কোনো অফিসিয়াল ওয়ারেন্টি ছিল না। বাট এই টিভিটা আপনার 30-day, এতক্ষণ বলেছি আমি কত, 7-day রিপ্লেসমেন্ট গ্যারান্টি, এটা 30-day রিপ্লেসমেন্ট গ্যারান্টি, এবং এটা 2 ইয়ার্স হচ্ছে প্যানেল, 1 ইয়ার হচ্ছে পার্টস, এবং 5 ইয়ার্স হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এটাতে ডলবি সাউন্ড, দুইটাই হচ্ছে ডলবি সাউন্ড, আচ্ছা, ক্রোমকাস্ট বিল্ট ইন, আর টোটালি হোম সার্ভিস। আপনার বাসা যদি বান্দরবন, সুন্দরবনের গহীন জঙ্গলেও হয়, যদি প্রোডাক্টের কোনো প্রবলেম হয় আপনার টিভি নিয়ে আসতে হবে না, আমাদের সার্ভিসম্যান আপনার কাছে যাবে, গিয়ে আপনার টিভি সার্ভিস করে দিয়ে আসবে। মানে অফিসিয়ালি গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে আর কি, 100% অফিসিয়ালি ওয়ারেন্টি কার্ড এবং সব কিছুই থাকবে। তো এটার সাথে আপনারা হচ্ছে 43 ইঞ্চি 4K এই টিভিটা 2 বছরের গ্যারান্টিতে 30-day রিপ্লেসমেন্টে আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে মাত্র 37,500 টাকা, অথচ এটার MRP এখন 42,000 টাকা। তারপর এটার ভিতরে আরেকটা মডেল হচ্ছে আমাদের কাছে আছে 32 ইঞ্চি, 32 ইঞ্চির ভিতরে আপনারা সেম কনফিগার পেয়ে যাবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটার যে ব্যাক সাইডটা, এটা হচ্ছে মেটাল, মেটালের থাকবে, এটা মেটাল, অথচ আমাদের যে সনি প্লাস বলেন, যে ভিকো বলেন, ওইটার কিন্তু ব্যাকটা, এটা হচ্ছে ফাইবার, ফাইবার মেটাল, কিন্তু এমআই যে অফিসিয়াল যে A2 টিভিটা এটা কিন্তু মেটাল, মেটাল আছে। তবে এটা 32 ইঞ্চি যে টিভিটা ওইটা আপনারা আমাদের কাছে 21,500 টাকায় পেয়ে যাবেন, যেটার এখনও বর্তমান প্রাইস হচ্ছে 25,500 টাকা। ঠিক আছে, 25,500 টাকার টিভি আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে 21,500 টাকা। 55 ইঞ্চিটাও অ্যাভেলেবেল আছে মাত্র 57,000 টাকা। ওকে, 57,000 টাকা হলে আপনার ওই টিভিটা পেয়ে যাবেন। যদি কারো স্পেশাল কোনো মডেল পছন্দ থাকে সেক্ষেত্রে তো আপনাদের সাথে কথা বলে আর কি সেই মডেলটা পারচেজ করতে পারবেন। আপনার এখানে যে নাম্বারটা দেওয়া আছে সে 041, যেটা 7041, ওই নাম্বারটা ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, কোনো হেজিটেট ফিল না করে সরাসরি ফোন অথবা ইমো হোয়াটসঅ্যাপে নক করে আপনি আপনার পছন্দের মডেলটার ছবি নিয়ে আমাদেরকে দিতে পারেন। আমরা আপনাকে প্রাইসটা বলে দিচ্ছি, এটার স্পেসিফিকেশান বলে দিচ্ছি, আপনার লোকেশান কোথায়, সেখানে আমরা হোম ডেলিভারি যদি পসিবল না হয় তাহলে হচ্ছে কুরিয়ার ডেলিভারি, যেভাবে
যতই হোক আমরা আপনার আশেপাশের একটা লোকেশনে পৌঁছায় দেবো। ঠিক আছে, এরপর আছে আমরা সনি প্লাসের এই 50 ইঞ্চি টিভিটাতে, 50 ইঞ্চি জি 50 ইঞ্চি সিলভার কালার এই টিভিটা, বিল্ট ইন 4K, বিল্ট ইন ভয়েস কন্ট্রোল, অর্থাৎ 50 ইঞ্চি থেকে আমাদের কাছে এরকম কোনোটা নেই যেটা হচ্ছে উইথ ভয়েস কন্ট্রোল উইদাউট ভয়েস কন্ট্রোল, এরকম কোনো অপশন নেই। আচ্ছা, প্রত্যেকটা টিভি 50, 55, 65, 75 প্রত্যেকটা টিভি বিল্ট ইন ভয়েস কন্ট্রোল এবং 4K রেজুলেশন, 4K রেজুলেশন, কোনো FHD না, 4K সাপোর্টেড না, সরাসরি 4K রেজুলেশন। আচ্ছা আচ্ছা, তো 50 এই টিভিটা আমাদের কাছে মাত্র 31,000 টাকা হলো আপনার, মাত্র 31,000 টাকায় 50 ইঞ্চি টিভি, 4K টিভি, তাও আবার 4K থাকবে, জি 4K টিভি, এই টিভিটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। এই ছাড়া আপনার আমাদের কাছে এই যে সনি প্লাস দেখালাম, শাওমি দেখালাম, আরেকটা ব্র্যান্ড আমাদের কাছে আছে, সেটা হচ্ছে JVCO ব্র্যান্ড, JVCO-র ভিতরে এইটা দেখাচ্ছি JVCO, এই যে দেখতে পাচ্ছেন এখানে, আচ্ছা JVCO, এটা হচ্ছে DK5 মডেল, JVCO-র মধ্যে আমাদের কাছে J9TH হয়, DK5 হয়, DF1 হয়, তারপর DE2 মডেল হয়, আবার আমাদের কাছে অ্যান্ড্রয়েড ভার্সন আছে, আলট্রা ভার্সন আছে, ওয়েব ওএস আছে। আসলে ভাইয়া আমাদের শোরুমের সাইজটা একটু ছোট, দ্যাটস ওয়াই আমরা সব টিভি আসলে ডিসপ্লে করা যায় না, আপনি দেখতে পাচ্ছেন আমাদের বাইরে আমাদের যথেষ্ট পরিমাণ এবং আমাদের গোডাউনে যথেষ্ট পরিমাণ প্রোডাক্ট আছে, তো সেই হিসাবে আপনার যেই প্রোডাক্টটা লাগবে খালি আমাদেরকে কন্ট্যাক্ট করে আমাদের পেজে অথবা ফোনে সরাসরি ফোন দিয়ে বললেই হবে যে আপনি কোন মডেলটা চাচ্ছেন। আশা করছি বাজারে যে চ্যালেঞ্জ দামে, ওই চ্যালেঞ্জ দামে আমি আপনাকে আপনাদেরকে প্রোডাক্টটা দিতে পারবো। ওকে, তবে ওকে দিতে পারবো। তো এইটার ভিতরে যেটা দেখতে পাচ্ছেন DK5 মডেল, JVCO DK5 মডেল, DK5 মডেল 32 DK5 যে মডেলটা ওইটার প্রাইস হচ্ছে আমাদের কাছে মাত্র 18,000 টাকা, 32 ইঞ্চির ভিতর, 2 ইয়ার্স পার্স এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 4K অ্যান্ড্রয়েড এবং হচ্ছে ভয়েস কন্ট্রোল। আর এটা 39 যেটা সেটা হচ্ছে আমাদের কাছে মাত্র 23,000 টাকা, 43 ইঞ্চি যেটা ওইটার প্রাইস পড়বে আমাদের কাছে মাত্র 32,000 টাকা। ওকে, আর এরপর দেখতে পাচ্ছেন এখানে 55 ইঞ্চি আমাদের কাছে JVCO DK5 মডেল, এটা মাত্র 46,000 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন, 2 ইয়ার্স পার্স এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে একটা অফার রেখেছিলেন, তো অফারটা কি ভাই? আচ্ছা, অফারটা হচ্ছে আমাদের 32 ইঞ্চি স্মার্ট টিভি থেকে 65-75 ইঞ্চি পর্যন্ত ক্যাশ 5,000 টাকার একটা ডিসকাউন্ট আছে, এটা হচ্ছে টিভি ভেদে ডিসকাউন্টটা বাড়ে কমে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনাকে একটা অবশ্যই যেটা করতে হবে, ঢাকা সিটির ভিতর যে কাস্টমার যারা আমাদের শোরুমে আসবেন, অবশ্যই আমাদের শোরুমের সাথে একটা ছবি বা আমাদের প্রোডাক্টের সাথে একটা ছবি নিয়ে আপনার ফ্রেন্ডদের মাধ্যমে একটু শেয়ার করতে হবে। ঠিক আছে, এবং হচ্ছে আমাদের এই ইলেকট্রোটেকটা চেক ইন করতে হবে, এই চেক ইনে শুধুমাত্র এই ছোট্ট একটা কাজে আপনি হচ্ছে ম্যাক্সিমাম যত ইঞ্চি টিভি নেবেন সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত আপনি ক্যাশব্যাক পেজে অ্যাভেল করতে পারবেন। আচ্ছা, ঢাকা সিটির বাইরে যারা আছেন তারাও তারা হচ্ছে চেক ইন দিয়ে আমাদের এই ইয়াটা অফারটা অ্যাভেল করতে পারবেন। আচ্ছা আচ্ছা, যত টিভি নেবেন, যত ইঞ্চি টিভি নেবেন তার উপর আপনার এই প্রাইসটা ডিপেন্ড করবে। ওকে, আর প্রত্যেকটা টিভি কিন্তু দেখানোর চেষ্টা করলাম, যদি কোনো মডেল আমাদের থেকে মিস হয়ে যায় অবশ্যই বাইকের নাম্বার আছে ওখানে নক করবেন, অবশ্যই তাহলে কিন্তু বাই হেল্প করবে। আর তাদের একটা ফেসবুক পেজ আছে, ওই পেজে কিন্তু গেলে আপনারা আরও ইনফরমেশন জানতে পারবেন, পেজটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো ভাইয়া, যাওয়ার আগে আপনি সব লোকেশন আবার ক্লিয়ার করে দেন। ওকে, আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড, আলপনা প্লাজা, সায়েন্স ল্যাব মোড়ে, সায়েন্স ল্যাবের ঠিক উল্টো পাশে, আলপনা প্লাজার 3তলায়, 304 নম্বর শপ। ওকে, আপনার এখানে আমার কিউআর কোড এবং ফোন নাম্বার ডিটেলস এ টু জেড সব কিছু আছে, আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা স্ক্রিন কিউআর কোড করে আমাদের ডিটেলসটা আপনারা নিতে পারেন। ওকে, ঠিক আছে। এইছাড়া ভাইয়া আমাদের হচ্ছে যাদের ঢাকা সিটির ভিতরে আমরা চাঁদরাত পর্যন্ত একদম ফ্রি হোম ডেলিভারি এবং হচ্ছে ফ্রি ইনস্টলেশন করে দিচ্ছে। ঢাকা সিটির মধ্যে ফ্রি হোম ডেলিভারি থাকবে, ফ্রি হোম ডেলিভারি এবং ফ্রি ইনস্টলেশন, কোনো রকম কোনো চার্জ নাই, যে কোনো টিভিতে ভাই, যে কোনো টিভি, জাস্ট আমাদের যে প্রাইসটা আমাদের বলা হয়েছে ওই প্রাইসটাই আপনি আমাকে দিবেন। এবং ঢাকা সিটির বাইরে যারা আছে, যেমন বিভিন্ন জেলা শহর থেকে, আপনারা চাইলে কুরিয়ারে প্রোডাক্টটা নিতে পারবেন এবং হোম ডেলিভারিতেও প্রোডাক্টটা নিতে পারবেন, তবে সেক্ষেত্রে অবশ্যই চার্জ লাগবে এবং মিনিমাম একটা অ্যাডভান্স করতে হবে। অনেকেই বলে আসলে যে 1,000 টাকা দিব বা 500 টাকা দিব যদি আমাদের টাকা মেরে দেয়, তো সেটার জন্য লাইবিলিটি আপনি নিতে পারেন, কারণ আপনি জানেন আমরা বিজনেস করছি, আমাদের সব আছে, আপনি কোনো ফেক ভিডিও করেন না এটাও আমরা জানি, তো দ্যাটস ওয়াই এতটুকু বিশ্বাস আসলে করতে পারে কাস্টমার। তো আমরা হচ্ছে আসলে অনেক বিগত প্রায় 8 থেকে 10 বছরের মতো বিজনেস করে আসছি, আমাদের রেপুটেশন যথেষ্ট ভালো, আপনারা এটা নিয়ে আসলে হ্যাসেল পোহানোর কিছু
কিছু নাই, তবে আমরা অ্যাডভান্সটা নেওয়ার মেইন কারণ হচ্ছে অনেক কাস্টমার আছে হচ্ছে অর্ডার দেয় কিন্তু আমরা আগে হচ্ছে কোনো অ্যাডভান্স নিতাম না, অর্ডার দিত, অর্ডার দিয়ে হচ্ছে প্রোডাক্টটা যখন তার লোকেশনে পৌঁছে যেত তারপর কাস্টমার হচ্ছে লাপাতা হয়ে যেত। লাপাতা হয়ে গেলে যেটা হয় কাস্টমার প্রোডাক্টটা আবার ব্যাক আসে, আমাদের রিটার্ন চার্জ দিতে হয় এবং কুরিয়ার চার্জ দিতে হয়, তো আলটিমেটলি পুরোটাই আমরা লুজার হয়ে যাই আর কি। দ্যাটস ওয়াই আমরা সিকিউরিটি হিসেবে মিনিমাম একটা অ্যাডভান্স রাখি। আপনারা হচ্ছে 26টা ব্যাংকের ক্রেডিট কার্ডে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন ইএমআইতে। বাংলাদেশের প্রথম সারির 26টা ব্যাংক প্রাইভেট ব্যাংক, প্রথম সারির 26টা ব্যাংকের ক্রেডিট কার্ডে আপনারা 3 মাস থেকে 36 মাসের ইএমআইতে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, ওকে ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।